আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম পুরো সংবাদ জুড়ে রয়েছি আমি হাবিবা ফরোজ জানাবো বিস্তারিত সংবাদ ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে মিলগেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিটি গ্রুপের সয়াবিন তেলের মিলে অভিযান চালাচ্ছেন তারা সকালে ভোক্তা অধিকারের একটি দল সয়াবিন মিলে পৌঁছায় মিলার ও পাইকারি বিক্রেতাদের মধ্যে দরদামের পার্থক্যের অভিযোগে এমন অভিযান মিলে তেল নিতে আসা অনেকে জানান আগে খুব সহজে ও দ্রুত তেল পাওয়া গেলেও এখন সময় লাগছে পাঁচ থেকে সাত দিন আমরা সিট দিন চার দিন হয়েছে এখনো মাল পাই নাই কবে পাবো ঠিক নেই পাঁচ দিন বা ছয় দিন থাকে আর পরে তেল নাও লাগে এই দাঁড়িয়ে পনেরো দিন এক মাস যাবৎ মাল আমরা পাইতেছি না এর আগের টিপে পনেরো দিনের পরে মাল পাইছি আগে আসলে সাথে সাথে পাইতাম এখন এখন মিল জিএম আছে টিসিবির পণ্য কিনতে আজও মানুষের ভিড় রাজধানীতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও টিসিবির পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই প্রায় প্রতিটি ট্রাক সেলে একই চিত্র দেখা যায় ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পাওয়ায় আশঙ্কা অনেকের আবার পণ্য থাকার পরও গ্রাহকদের না দিয়ে ট্রাক চলে যাওয়ার অভিযোগও করেন অনেকেই তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর যারা পণ্য পেয়েছেন তাদের মুখে হাসি দেখা গেছে চাহিদার তুলনায় মাল কম থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান টিসিবির ট্রাক সেলের ডিলাররা জনগণ চাহিদা মাফিক আরো বেশি পরিমাণে পণ্য দেওয়ার জোর দাবি সাধারণ মানুষের দশটা দশটা থেকে দাঁড়িয়ে রয়েছি আমরা মাল পাচ্ছি না হেরা খাল কয়টি সিবি শেষ তাই তো এসে দাঁড়িয়ে গেছি তিন ঘন্টা তাই না মাল কম দেওয়ার কারণে পাওয়া যায় না লোক বেশিও আর মাল তা কম না পাইলে আর কি করা যায় এই রোদে দিয়ে মানুষ থাকতে পারে এত দাঁড়িয়ে থেকে হুদা খালি এতে যাওয়া লাগে যে সাইড দিন আইয়া ইয়ে হিরে যায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম বন্দরে খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা দরে এবং দেশীয় পেঁয়াজ পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আমদানির কারণে পেঁয়াজের দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম বাড়তি দামের তালিকায় আছে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য একদিনের ব্যবধানে দশ টাকা বেড়ে দেশি রসুন বিক্রি হচ্ছে একশো ত্রিশ টাকা কেজিতে কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান মনির মনির খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন হ্যাঁ হাবিবা যেমনটা বলছিলেন খুলনায় কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপরেও কিন্তু বৃদ্ধি পাওয়ার ফলে খুলনা জেলা প্রশাসন ইতিমধ্যে কিন্তু ব্যাপক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে তার ফলে কিন্তু গত দুই দিন খুলনার বাজারটা অনেকটা স্থিতিশীল রয়েছে বিশেষ করে তেলের দাম সয়াবিন তেলের দাম যেভাবে বৃদ্ধি পেতেছিল সেটা কিন্তু এই মুহূর্তে একই রেটে আসছে অর্থাৎ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুলনার কালীবাড়ি পাইকিরি বাজার এলাকায় এখান থেকে কিন্তু খুলনার খুলনার আশপাশের সকল জেলায় পাইকারি তেল সরবরাহ তেল সহ পাইকারি অন্যান্য পণ্য সরবরাহ করা হয় তা আমি কিছুক্ষণ আগে কয়েকটা পাইকারি ব্যবসায়ীর সাথে কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এই মুহূর্তে পাইকারি তেল বিক্রি হচ্ছে একশো আটাত্তর থেকে একশো আশি টাকা যেটা খুচরা বাজারে একশো নব্বই থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে এছাড়া কিন্তু চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ডাউল চিনি লবণ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসেরও দাম কিন্তু স্বাভাবিক কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে খুলনা জেলা প্রশাসনের যে অভিযান চালানো হয়েছে এর ফলে কিন্তু বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে যার ফলে অনেক ব্যবসায়ী অনেক সাধারণ ক্রেতারা মনে করছেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপেই শুধুমাত্র যে সিন্ডিকেট তৈরি করে বাজারে পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে এটা প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ আপনাকে এতক্ষণ খুলনা থেকে জানাছিলেন সহকর্মী এস এম মনিরুজ্জামান আমাদের আরেক সহকর্মী বিপ্লব বসাক রয়েছেন ময়মনসিংহে এবারে সরাসরি যোগ দিচ্ছেন তিনি বিপ্লব বিপ্লব বাজারে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে কিনা ময়মনসিংহে কিন্তু গতকাল কিন্তু সয়াবিনের তেল ছিল একশো আশি একশো বিরাশি টাকা ছিল কিন্তু আজ কিন্তু এই তেলের দাম একশো ছিয়াত্তর থেকে একশো আটাত্তর টাকা বিক্রি হচ্ছে ব্যবসায়িকরা বলছেন যে আসলে ঢাকা থেকে পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দামি বেশি দামে কিনা হয় এবং এখানে কিন্তু তারা
বেশি দামে বিক্রি করছেন, তবে পেঁয়াজের দাম কিন্তু মানে ততটা কমেনি। গতকাল বিক্রি হয়েছিল 54-55 টাকা, আজও কিন্তু এই দরে বিক্রি হচ্ছে। এবং চিনির দাম 2-3 টাকা কমেছে, আগে বিক্রি হতো 85 টাকায়, এখন কিন্তু 80-82 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখানে ক্রেতারা বলছে যে এটা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু তারা দাম বাড়িয়েছেন, এবং রোজা না আসতে প্রায় 1 মাস হলে রোজা দেরি আছে, তারপরেও কিন্তু তারা দাম বৃদ্ধি করায় তারা কিন্তু খুব প্রকাশ করছেন। এবং ক্রেতারা বল, ধন্যবাদ আপনাকে, এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব বসাক। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে যুব দলের সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। চট্টগ্রাম মহানগর যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এদিকে সমাবেশ ঘিরে যুব দল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। একই দাবিতে ময়মনসিংহ ও সুনামগঞ্জে প্রতিবাদ সভা হয়েছে। অস্বাভাবিক হারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এখন তা চোরের নজরে পড়েছে। গত শুক্রবার শরীয়তপুরের সদর উপজেলার আঙ্গারিয়া বন্দরে তেল চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা বলছেন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চোরদেরকে আকৃষ্ট করেছে। সিসিটিভির ফুটেজে চুরির ঘটনা দৃশ্যমান হলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। শরৎপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। একে তো সয়াবিন তেলের দাম বৃদ্ধি, তার উপর রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে তেলের ড্রাম। এসব কিছুরই প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের গায়ে। শরীয়তপুরের সদর উপজেলার আঙ্গারিয়া বন্দরে ভোজ্য তেলের দোকান থেকে 11 ড্রাম তেল নিয়ে যায় চোর চক্র। গেল শুক্রবার ঘটনাটি ঘটে। আমার বয়স ওই দেহি নেই, প্রায় 50 বছরের মতন বয়স হয়ে গেছে, জীবনে দেহি নেই, তেলের বেরিল বাজার তো চুরি হইতে আছে, এই প্রথম দেখলাম এই তেলের দাম বাড়ানোর কারণে। সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য স্পষ্ট থাকলেও চোর চক্রের কাউকে গ্রেপ্তার করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে ওদিনকে আমার দোকান থেকে 7 ভরা 60 গ্রাম তেল চোর চক্রে নিয়ে যায়। আমরা শরীয়তপুর পালং থানায় মামলা করেছি, এটা আমাদের মাল বা চোর ফেরত কোনো কিছুই উদ্ধার হওয়ার নাই। হ্যাঁ, এটা আমাদের জরুরি দাবি প্রশাসনের কাছে যে আমাদের কাছে আমাদের বাজারটা জানি তারা দেখে সব সময়। তবে চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের। আমরা ভিডিও ফুটেজ পেয়েছি, সেই ভিডিও ফুটেজের মাধ্যমে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। চোরদের পাকড়াও সহ তেলের বাজার স্থিতিশীল দেখতে চান ভুক্তভোগীরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গেল রাতে মাচারের মেলা থেকে ফেরার পথে মংলা পৌরসভার মৌখালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 3 মোটরসাইকেল আরোহী মারা যায়। নিহতরা হলেন মংলা পৌরসভার মোহাম্মদ সাকিব, মোহাম্মদ জাকারিয়া ও বাইজিদ ফকির। দেশের পানির স্তর নিচে নেমে যাওয়ায় সরকারের ডেল্টা প্ল্যানের মাধ্যমে বিভিন্ন জায়গায় 517টি নদী ও খাল খনন করা হচ্ছে। এতে পানির স্তর উপরে উঠে আসবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহেদ ফারুক। দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জাতারপুর গ্রামে নদী খনন উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। নদী ও খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের নদীগুলোর নাব্যতা ফিরে আসার পাশাপাশি 2041 সালের মধ্যে বাংলাদেশে বিশ্বে সমৃদ্ধশালী দেশে পরিণত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জাটকা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মানাতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড সহ নৌপুলিশ। ভোলায় মাছ ধরায় 46 জেলেকে আটক করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ভোলা সদরে 16 জন, দৌলত খানে 17 ও চরফ্যাশনে 13 জনকে আটক করে জেল ও জরিমানা করা হয়। এ জেলায় গেল 9 দিনে 250 জেলেকে আটকের পাশাপাশি জেল জরিমানা করা হয়। নিষেধাজ্ঞা মানাতে অভিযান চলছে পদ্মা মেঘনার অভয়াশ্রমের বিভিন্ন পয়েন্টে। এদিকে উপকূলীয় এসব জেলায় জেলেদের সরকারি সহায়তা দেওয়া শুরু হয়েছে। রাজশাহীতে আগামী বাজেটে বিড়ির উপর শুল্ক কমানো ও 10% আয়কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সকালে নগরীর আলোকার মোড়ে নেতাকর্মীরা ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ান।
পুলিশ ব্যানার ছিনিয়ে নিলে দ্রুত মানববন্ধনটি শেষ করে দিতে বাধ্য হন আয়োজকরা। এ সময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ পণ্ড করে দেয়। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতি, গতিশীলতা, এই প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। সকালে নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, দুর্যোগ মোকাবেলায় মহড়া ও আলোচনা সভা হয়। নেত্রকোনায় র্যালি হয়েছে, এতে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ ও দুর্যোগ কর্মকর্তা আফতাব আহমদ সহ সংশ্লিষ্টরা অংশ নেন। এছাড়াও পিরোজপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, ঝালকাঠি, দিনাজপুরে, হিলি সহ বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। নারী দিবসে আমন্ত্রণ দিতে দেরি হওয়ায় পাবনার মহিলা বিষয়ক কর্মকর্তাকে চট দিয়ে পাবনা ছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে পাবনার সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরে ইয়াসমিন জলের বিরুদ্ধে। সোমবার সকালে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজাইরিন জাহানের। পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পাবনার সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজাইরিন জাহান। আমি প্রতি বছরই প্রোগ্রাম করে, আমার এখনো বাইরে না হলে 100 লোক আছে, এখানে জায়গা নাই, ফোনে তাদের ডাকি, কার্ড হয়তো দাঁড় পরে দিই বা চিঠিটা পরে দিই। আমাদের এই পাবনা সবচেয়ে মানে নারীদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি জনাব নাদিরা ইয়াসমিন জলি হঠাৎ করেই ফোন করে বললেন যে আপনি আমাকে দাওয়াত দিলেন না কেন, আপনি কি হয়েছেন, আপনি ফালতু মহিলা, এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করব। তাহলে আমি নারী দিবস কেন আমরা করব, আমাদের কি, আমাদের কতটুকু সম্মান? এর আগে কানিজাইরিন ও নাদিরা ইয়াসমিন জলি এমপির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপনি নারী হয়ে নারীদেরকে সম্মান করেন না, আপনাকে এক থাপ্পড় মেরে পাবনা ছাড়া করব, কিন্তু আপনি খুব বেশি আসর দাঁড়িয়ে যাবেন, প্রত্যেকটা মেয়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, এই লিজ দিছি, আপনি লিজ দিছি না, খাবার মজার কথা কেন, সব কিছু নিয়ে আপনি দুর্নীতির মধ্যে নিজে জড়াচ্ছেন, আপনি একটা অফিসার হয়ে অভিযোগের বিষয়ে নাদিরা ইয়াসমিন জলি সাংবাদিক সম্মেলনে বলেন, এটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এবং ওনার সঙ্গে এই ধরনের কোন রকম আচরণ কথা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, কাজে অনিয়ম, ভুল ত্রুটি পেলে এমপি বকা দিতে পারেন, প্রশাসনিক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারেন, কিন্তু থাপ্পড় দেওয়ার কথা তিনি বলতে পারেন না। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। মানবদেহের অত্যন্ত প্রহরী কিডনি, যা বিকল হলে প্রাণ প্রদীপ নিভে যেতে পারে। বাংলাদেশে প্রায় 2 কোটি কিডনি রোগীর জটিলতা মানুষ ভুগছে। প্রতি বছর প্রায় 40,000 মানুষের কিডনি অকেজো হয়, ব্যয়বহুল হওয়ায় অনেকেই চিকিৎসা নিতে পারে না, ব্যয় মেটাতে সর্বশান্ত হয় বহু পরিবার। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কিডনি দিবস। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন আহমেদ ইমন। মানবদেহে কিডনির প্রধান কাজ দূষিত রক্ত পরিশোধন করে বর্জ্য অপসারণ করা। দেহের 1/4 রক্ত প্রবাহিত হয় এই 2 ক্ষুদ্র অঙ্গের মধ্য দিয়ে। 24 ঘন্টায় 200 লিটার রক্ত পরিশোধন করতে পারে কিডনি। জাতীয় কিডনি হাসপাতালে গেলে দেশের কিডনি রোগের ভয়াবহতার মাত্রা বোঝা যায়। জীবন বাঁচাতে প্রাণান্তকর চেষ্টায় ডায়ালাইসিসের বেডে থাকা রোগীরা, যাদের কিডনি ড্যামেজ মেশিনের সাহায্যে পরিশোধন করা হয়। সরকারি শিডিউল পেলে 500 টাকায় ডায়ালাইসিস করা যায়, শিডিউল না পেলে একই হাসপাতালে সেই খরচ দাঁড়ায় 2,800 টাকায়। উপর থেকে ফোন আসলে তা শিডিউল পেলে পায় না, তা এখন 10,000 টাকা খরচ যায় আমাদের সপ্তাহে। কিডনি রোগী মানে পুরো ফকির হওয়া যাওয়া। 4 মাস হচ্ছে আমি আবেদন করছি, আমার কোনো শিডিউল নেই, আমার সপ্তাহে 2টা শিডিউল, সেখানে আমি টাকার অভাবে একটা দিই, খুব কষ্টে একটা দিতেছি। একটা ডায়ালিসিস রোগীর জন্য 25-30,000 টাকা বেশি খরচা হয় মাসে, তার জন্য কোনো ইনকাম যদি না থাকে ওই ফ্যামিলিতে, তাইলে তো জায়গা জমিন ঘরবাড়ি সব বিক্রি করে এই চিকিৎসা করতে হবে। কিডনি প্রতিস্থাপন জটিল আর ডোনার না পাওয়ায় ডায়ালিসিস করে জীবনযুদ্ধে টিকে থাকতে হয় কিডনি রোগীদের। প্রতি বছর 40,000 কিডনি রোগী যোগ হলেও মৃত্যুর সঠিক পরিসংখ্যান নেই জাতীয় কিডনি হাসপাতালের কাছে। কিডনি রোগী যে কতজন মারা যায় এই স্ট্যাটিস্টিকসটা আমাদের কাছে নাই, তবে আমরা যেটা আমরা যে স্ট্যাটিস্টিকস করছি যে 10-20% রোগী আমাদের যে কিডনি যে আক্রান্ত হয় প্রতি বছর 40,000,
10-20% তারা ইউরোলজিস্ট এবং নেক্রোলজি সার্ভিস নেন, বাকি রুগীরা কিন্তু তাদের সার্ভিস নেন না এবং হসপিটালে অ্যাটেন্ড করেন না। তারা অনেকে অচিকিৎসা বা অপচিকিৎসায় বিভিন্ন জায়গায় থাকেন। কিডনি রোগ থেকে দূরে থাকতে চাইলে কিছু সাবধানতা মেনে চলার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। আমি কিছুদিন আগে একজনকে দুইটা কিডনিতে পাথর দেখে আমি বললাম তাড়াতাড়ি পাথর অপারেশন করেন, হোমিওপ্যাথিক ডাক্তার তাকে বলছে না এই ওষুধ খাইলেই ভালো হয়ে যাবেন। এর এক বছর পরে যখন এসছে তার দুই কিডনি নষ্ট, এখন তার ট্রান্সপ্লান্ট লাগবে। কবিরাজের ওষুধ খেয়েন না, না বুঝে ব্যথার ওষুধ খেয়েন না, ফার্মেসির থেকে ওষুধ কিনে খেয়েন না। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বেশি পানি খাইলে কিডনি ভালো থাকে, এই ধারণাটাকে ভুল। আমরা বলি পরিমিত পানি খান, সুস্থ থাকুন। সুষম খাবার, স্বাস্থ্যকর জীবনযাত্রা আর মানসম্মত ডায়ালাইসিস কিডনি বিকল রোগীদের দীর্ঘ জীবন দিতে পারে বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এক আমিনবাজার সেতুতেই স্বস্তি ফিরবে ঢাকায়। রাজধানীর অন্যতম প্রবেশপথ আমিনবাজারের তুরাগ নদীর ওপর আগের 4 লেন সেতুর পাশে নতুন করে নির্মাণ করা হচ্ছে 8 লেনের নতুন সেতু, যা উত্তর ও দক্ষিণাঞ্চলের যানবাহন ঢাকাতে প্রবেশ এবং বের হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে রাতারাতি চলছে বিশাল কর্মযজ্ঞ। শফিকুল আলমের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পশ্চিম প্রান্তের প্রবেশপথ গাবতলী আমিনবাজার সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে জোরে সোরেই। তুরাগ নদীর উপর আগের সেতুর পাশাপাশি নির্মিত হচ্ছে 8 লেনের এই সেতুটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোট 12 লেন বিশিষ্ট সেতু দিয়েই যাতায়াত করবে দেশের বেশিরভাগ জেলার যানবাহন। এর ফলে রাজধানীতে প্রবেশ করতে কিংবা বের হতে দুর্ভোগ কমবে অনেকটাই। অতিমারি করোনার মধ্যে প্রকল্পের কাজের কিছুটা ধীরগতি আসলেও বর্তমানে এই বিশাল কর্মযজ্ঞই বলে দেয় নির্ধারিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টায় খুব দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে 233 মিটার দৈর্ঘ্যের অত্যাধুনিক দৃষ্টিনন্দন এই সেতুটি। আগামী 2023 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আমিনবাজার সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের এখন মাঝখানে পিয়ারের কাজ চলছে, নদীর মাঝখানে, তো বর্ষা শুরু হওয়ার আগে আমরা এইটার এই পিয়ারের কাজ সমাপ্ত করব। নেক্সট ইয়ারে জুনের মধ্যে আমরা এই সেতুটির কাজ সমাপ্ত করব বলে আশা করছি। ইতিমধ্যে আমাদের প্রোগ্রেস প্রায় 50% এই জুনে আমরা উন্মুক্ত করে দেবো 4 লেনের সেতুটি, যেটি সালেপুর সেতু। অর্থাৎ সালেপুর থেকে আমিনবাজার পর্যন্ত যে পুরো সড়কটাই, এখানে 12 লেনের সড়ক হবে, 8 লেন থেকে 12 লেনের সড়ক হবে, এবং এখানে আরও অনেক কাজ আছে, আন্ডারপাস থাকবে কিছু, তারপরে আপনার কিছু ইন্টারসেকশন ডেভেলপমেন্ট থাকবে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ গাবতলী হওয়ায় দ্বিতীয় আমিনবাজার সেতুটি ঢাকা আরিচা মহাসড়কের যানজট সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব। 12 লেন ব্রিজ আমরা করতেছি, যেটা গাবতলিতে আমিনবাজারে, সেটা করা হচ্ছে সেই ভবিষ্যতে যে ট্রাফিক সেটাকে অ্যাকোমোডেট করার জন্য। ও নর্থ বেঙ্গলের গাড়িগুলো ঢাকা শহরে না ঢুকে এই আমিনবাজার গাবতলী ব্রিজ ব্যবহার করে আপনার মনে করেন যে বেড়িবাঁধের এদিক থেকে আপনার ওই পদ্মা সেতুতে যাতে মানে যেতে পারে, মানে সেই দিকে ঢাকা শহরে না, অর্থাৎ ট্রাফিকটাকে ডাইভার্ট করার জন্য, তো সেটারই প্রস্তুতি হিসাবে আমরা আমিনবাজার গাবতলী যে 8 লেন 10 লেন বা 12 লেন মানে বীজের কথা মানে সেটা আমরা কিন্তু করতেছি। এটা 2041 সালে সোনার বাংলা গড়ার যে রূপকল্প সরকার হাতে নিয়েছে তারই অংশ হিসাবে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে বলেও জানান সচিব। এবং এটা আরেকটা জানেন, এখানে আমাদের আরেকটা এখানে কিন্তু এক্সপ্রেসে আমরা কিন্তু এখানে করতেছি, যেটা আপনার এই নবীনগর থেকে ঢাকাতে আসবে, সেটা কিন্তু রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট করতেছে, সেখানে কিন্তু কোথাও 6 লেন হবে, কোথাও 8 লেন রোড কিন্তু এখানে হবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 ফর্মটা ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।